ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষের আত্মা সিংহস্বরূপ, এই বিষয়ে বোঝাতে গেলে আগে একটা গল্প বলে নেওয়া দরকার, তাতে সুবিধে হবে। একটি আসন্ন প্রসবা সিংহে একবার শিকার অন্বেষণে বেরিয়েছিল। দূরে একদল মেষ চড়ছে দেখে সে তাদেরকে আক্রমণ করার জন্য লাফ দিল, আর অমনি তার মৃত্যু হল। এরপর একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করল। ওই মেষের দল তার রক্ষণাবেক্ষণ করতে লাগল, সেও ওই মেষগুলোর সঙ্গে একসাথে থাকতে লাগল, বড় হতে লাগল, মেষের মতোই ঘাস পাতা খেতে লাগল, মেষের মতোই চিৎকার করা শিখে গেল। যদিও চরিত্র যাই হোক, সে আকারে এবং দেখতে একটি দশাসই সিংহ হয়ে উঠল, যদিও সে নিজেকে মেষ বলেই ভাবত। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন এক বিরাট সিংহ শিকারের খোঁজে সেখানে এসে উপস্থিত হল, কিন্তু সে দেখে অবাক হল যে ওই মেষের দলে একটি সিংহ আছে। কিন্তু আসল সিংহকে দেখে মেষের মতো বেঁচে থাকা সিংহটাও পালাতে লাগল। আসল সিংহ তার কাছে গিয়ে বোঝাতে লাগলো যে সে মোটেও মেষ নয়, সেও সিংহ। শেষ ওই মেষের মতো বড় হতে থাকা সিংহটির কাছে গিয়ে আসল সিংহটি বলল, ওহে, তুমি মেষ শাবকদের সঙ্গে থেকে থেকে নিজের স্বভাব ভুললে কীভাবে? তুমি তো আর মেষ নও, তুমি যে সিংহ। কিন্তু সেই শাবক সিংহ কোনো মতেই বিশ্বাস করবে না যে সে সিংহ। শেষে আসল সিংহটি তাকে টানতে টানতে একটি নদীর দিকে নিয়ে গেল, বলল, এই দেখো তোমার প্রতিবিম্ব, আর এই দেখো আমার প্রতিবিম্ব। মুহূর্তের মধ্যেই তার জ্ঞান হল এবং সে বুঝল যে সে সত্যিই সিংহ। তখন সে সিংহ গর্জন করতে লাগল। ঠিক এই গল্পের মতো করেই বলি, তোমরাও সিংহস্বরূপ, জগতের মহাশক্তি তোমাদের ভিতর, জন্ম মৃত্যু তোমার নেই, আমারও নেই। কেন কাঁদছ? তোমার রোগ দুঃখ কিছুই নেই, তুমি অনন্ত আকাশের মতো, নানা রঙের মেঘ তোমার উপর ভাসছে, এক মুহূর্ত খেলা করে আবার কোথাও চলে যাচ্ছে, অথচ আকাশ যে নীলবর্ণ সেই নীলবর্ণই রয়েছে। এইভাবেই জ্ঞানের অভ্যেস করতে হবে। আমরা জগতে অসৎভাব দেখি কেন? কারণ আমরা নিজেরাই অসৎ। সব কিছুর মধ্যেও সব সময় মনে রাখবে তোমাদের মধ্যেও সিংহ রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.